আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি আল্লাহর রহমতে আশিস রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে আমরা যে বিষয়টা দেখব যে আসলে আমাদের লাইফের লক্ষ্য কেন নির্ধারণ করা জরুরি এবং লাইফের লক্ষ্য নির্ধারণ কীভাবে করতে হয়, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখব এবং সেই সাথে আমরা কিছু রিসার্চের বিষয়ে দেখব আসলে গোল সেট করাটা কতটুকু যুক্তিযুক্ত। সো লাইফ গোলস ফর নেক্সট 10 ইয়ার্স, আপনাদের যাদের গোল এখন সেট করেনি, রিটেনস মানে আপনার রিটেন পেপারে অবশ্যই পেন অ্যান্ড পেপার নিয়ে গোলটা লিখে ফেলবেন। সো এতে সুবিধা হবে কি, আপনি আপনার যে ভবিষ্যতে যে লক্ষ্যটা আছে আসলে কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন বা কতটুকু যেতে পারছেন, এবং সেই সাথে আপনি এটা ব্রেকেবল। সবসময় একটা চিন্তা করবেন হচ্ছে যে 10 বছরের দীর্ঘমেয়াদে একটা গোল সেট করবেন এবং সেই সাথে সেটাকে প্রতি বছর এবং প্রতি মাস এবং প্রতি সপ্তাহে কতটুকু অর্জন করেছেন এবং সেই সাথে সেটাকে মেজারেবল ইয়ে করবেন আর স্মার্ট গোল ইয়ে করবেন, যে যতটুকু আপনার পক্ষে সম্ভব অ্যাটেইন করা সম্ভব ততটুকু আপনার রিয়েলিস্টিক গোল সেট করবেন। এবং গোল সেট করলে একটা আসলে আমরা কি জিনিসের ক্লারিটি পাই, তারপরে হচ্ছে ভিজুয়ালাইজ, এবং আমরা সবসময় কিন্তু মোটিভেটেড থাকি আসলে আমাদের কী করা দরকার বা কীভাবে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাব। সেই সাথে আরেকটা কথা বলছি, আমার স্টুডেন্ট অলমোস্ট 1000 স্টুডেন্ট যারা আর কি গোল সেট করেছে, আমরা একটা বিগ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং আশা করি দেখি উইদিন 10 ইয়ার্স স্লটে, আমি তাদেরকে বলেছি আসলে 10 ইয়ার্স স্লটে কার কী অবস্থা হয় এবং কে কতটুকু অ্যাচিভ করতে পেরেছে। মোস্ট অফ দ্যাম যারা আসলে গোল সেট করেছে তাদের ইয়ারটাই আমার দেখছি, আমার একটি স্টুডেন্টের গোল সেট করেছে যে 10 ইয়ার্সে, তো তার একটা বিষয় দেখছি সেটা হচ্ছে যে 2020 থেকে 2021 পর্যন্ত যে কমপ্লিটিং ডিপ্লোমা, তারপরে হচ্ছে লার্ন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ট্রাই টু বিকাম এ সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার, সে আসলে কি কমপ্লিটিং ডিপ্লোমা, সে আসলে ডিপ্লোমা কমপ্লিট করবে এবং গ্রাফিক ডিজাইনার হবে সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার 2021-এ, এবং এর প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অ্যান্ড ইম্প্রুভ ইট, অ্যান্ড সেই সাথে সে কী করবে ইংলিশ স্পোকেন তার উপরে সে প্র্যাকটিস এমফাসিস দেবে এবং সে ইম্প্রুভ করার চেষ্টা করবে। সো 2022 থেকে 2024 পর্যন্ত সে কী করবে, টেকিং কোচিং ফর ডুয়েট অ্যাডমিশন টেস্ট, ডেফিনেটলি সে যেহেতু ডিপ্লোমা হোল্ডার ডুয়েটের জন্য সে প্রিপারেশন নেবে এবং টেস্টের জন্য ইয়ে করবে। দেন 2022 থেকে 24 মধ্যে আরেকটি বিষয় হচ্ছে প্রিপার ফর আইএলটিএস, সে আইএলটিএস দেবে, ডেফিনেটলি আশা করছি সে হয়তো তার স্কিলটাকে আরও ফ্লারিশ করতে চাচ্ছে এবং সেই সাথে হচ্ছে যে দেশের বাইরে যারা একটা প্রস্তুতি নেবে কনসেন্ট্রেট অন বিএসসি, সেই সাথে সে তার বিএসসিটার প্রতি কিন্তু সে আসলে কনসেন্ট্রেট করবে 2022 থেকে 2024 পর্যন্ত। এটা কিন্তু অনেক স্পেসিফিক একটা গোল আমরা দেখছি, এবং সেই সাথে হচ্ছে 2025 থেকে 2027-এর মধ্যে যে বিষয়টা দেখতে হচ্ছে কমপ্লিটিং বিএসসি এবং প্রিফার ফর গভর্নমেন্ট জব, এবং সেই গভর্নমেন্টের জবের জন্য আর কি প্রস্তুতি নেবে, কনসেন্ট্রেট অন মাই এইম অ্যান্ড ট্রাই টু অ্যাচিভ ইট, তার যে এইমটা আছে সেটাকে গোলস আছে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা সে করবে। সো আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি ডুইং গ্রেট জব ইনশাল্লাহ, হ্যাঁ, সেই সাথে লুকিং আফটার ফ্যামিলি, মানে ফ্যামিলি সে ফ্যামিলিকে সে আসলে টেক কেয়ার করবে এবং লুকিং আফটার ফ্যামিলি, তার মানে ফ্যামিলি সে গ্রেটার বিকাম এ হ্যাপি, তার মানে হ্যাপি পিপুলরা সবসময় কিন্তু আপনার হাই অ্যাচিভার হয়ে থাকে বাই গ্রেস অফ আল্লাহ ফাইনাল হাই অ্যাচিভ অ্যাম্বিশন, মানে তার কি ফাইনালি সে কিন্তু 2023-এর মধ্যে সে কিন্তু ফাইনালি তার অ্যাচিভ যে গোলসের একটা টার্গেট পয়েন্ট আছে সে কিন্তু অ্যাচিভ করবে। সো তার মানে কি তার কিন্তু যে প্ল্যানটা সে করছে 10 ইয়ার্স স্লটে সেটা কিন্তু অনেক স্পেসিফিক এবং সে কিন্তু তার ধারাবাহিকভাবে সে কিন্তু সেটাকে ডেভেলপ করেছে। আর আপনি যখন খাতা এবং কলমে যদি গোল সেট করতে চান সেই ক্ষেত্রে কি আপনাকে অনেক বেশি আপনার ব্রেনের সিমুলেশন হবে এবং সেই সাথে ব্রেন ওয়ার্ক আপনি করতে পারবেন, এবং সেই সাথে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, গোল সেট করে লক্ষ্য নির্ধারণ করা আপনি যখন আপনি করবেন তখন আপনি নিউরাল একটা নেটওয়ার্ক কিন্তু ক্রিয়েট হবে, এবং সেই নিউরাল নেটওয়ার্ক বা সাবকনশিয়াস মাইন্ড যখন আমরা বলি সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাদেরকে সবসময় ড্রাইভ করবে, সো আপনি কীভাবে আরও বেশি অর্জন করতে পারবেন। সো এটা ছিল কিন্তু গোল সেটিংয়ের একটা বিষয়, এবং গোল সেট করা মানুষ আমরা সাধারণত দেখেছি যে মোস্ট অফ দ্য যারা গোল সেটর যারা খাতা কলমে গোল সেট করে তারা কিন্তু 100-এর মধ্যে 3%, এবং তারা কিন্তু অলমোস্ট ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য সম্পদের মালিক কিন্তু তারাই, আর সাধারণত যারা গোল মাথায় সেট করে রেখেছে তারাও কিন্তু আমরা দেখি অনেক হাই অ্যাচিভ করে থাকে, এবং যাদের লাইফে কোনো গোল নেই তারা কিন্তু সাধারণত গোললেস হয়ে থাকে, তাদের অর্জনও কিন্তু আসলে খুবই কম। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গোল
সেট করাটা একটা বুদ্ধিমানের কাজ, এবং সেই সাথে এটাকে ট্র্যাক করা কিন্তু অবশ্যই একটা ভালো দিকে। এবং এটা আমরা একটা দেখতে পারি, সেটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির যে রিসার্চটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে হার্ভার্ড ইউনিভার্সিটি এখানে কী বলছে। আমরা এই রিসার্চটা তাহলে আমরা দেখি, তো প্রথমে আমরা বলে নিয়েছিলাম যে হার্ভার্ড ইউনিভার্সিটি আমরা একটা রিসার্চ দেখবো। সো হাউ ইউ সেট রিটেন গোলস অ্যান্ড ক্রিয়েটেড এ প্ল্যান ফর দেয়ার অ্যাটেইনমেন্ট প্রায়র টু গ্র্যাজুয়েশন। তার যারা আর কি গ্র্যাজুয়েশন যারা করেছে তাদের উপরে একটি তারা রিসার্চ করেছিল। ইট ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট 84% অফ দ্য এন্টায়ার ক্লাস হ্যাড সেট নো গোলস অ্যাট অল, তার মানে 84% কিন্তু গোল সেটই করেনি। আর 13% যারা গোল হ্যাড সেট রিটেন গোলস বাট নো কনক্রিট প্ল্যান, তাদের কিন্তু প্ল্যানও ছিল না। বাট আমরা যেটা দেখলাম সেটা কিন্তু কনক্রিট একটা প্ল্যান আছে, আর রিটেন গোলসের সাথে কনক্রিট একটা প্ল্যান আছে। আর 3% অফ দ্য ক্লাস হ্যাড বোথ রিটেন গোলস অ্যান্ড কনক্রিট প্ল্যান, যাদের কনক্রিট প্ল্যানও ছিল এবং গোলসও ছিল 3%, তার মানে 13% কিন্তু শুধু লিখেছিল বাট কনক্রিট প্ল্যান ছিল না। আর 84% কিন্তু তাদের কিন্তু গোলস ছিল, তার মানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ওয়েল। এখানে আসলে রেজাল্টের বিষয় হচ্ছে বলছি, আর 10 বছর পরবর্তীতে যারা 30% অফ দ্য ক্লাস দ্যাট হ্যাড সেট রিটেন গোলস but had not created plans while making twice as much money, মানে 10 বছর পরে আমরা দেখতে পাচ্ছি 13% আসলে 84% চেয়েও যারা মানে আর্ন ডাবল আর্ন করছে। দিস ইজ বিকজ তারা আসলে গোল সেট করছিল কিন্তু তাদের কোনো প্ল্যান ছিল না। বাট আমরা 3% দেখি যে 3% আসলে তারা কী করছে। 3% এখানে দেখেন হচ্ছে যে হাউএভার দ্য অ্যাপারেন্ট কিকার ইজ দ্যাট দ্য 3% অফ দ্য ক্লাস দ্যাট হ্যাড বোথ রিটেন গোলস অ্যান্ড প্ল্যান অ্যান্ড এ প্ল্যান ওয়ার মেকিং 10 টাইম, মানে 10 গুণ বেশি তারা কিন্তু আর্ন করেছে বাকি 97%-এর তুলনায় তারা 3% কিন্তু ইয়ে করছে। তার মানে কি, এটা কিন্তু একটা হার্ভার্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে তাদের উপর তারা একটা ইয়ে করছে। তার মানে কি, হার্ভার্ড ইউনিভার্সিটিরও কিন্তু 84% কিন্তু কোনো গোল সেট করে না, এবং 13% গোল সেট করে এবং 3% হচ্ছে রিটেন গোলস এবং কনক্রিট প্ল্যান যাদের আছে। So, they are goal setter, they are the happy people, they are the high achiever, even creative and entrepreneur, সাধারণত কিন্তু গোল অ্যাচিভার হয়ে থাকে। সো আর একটা বিষয় হচ্ছিল গোল সেট করার টিপস, আমরা কিছু টিপস দেখব গোল সেট করার। আসলে টিপস গোল সেটিং থিওরি, গোল সেটিং থিওরিটা কি, গোল সেটিং আসলে একটা থিওরিটি হচ্ছে আমরা যে বিষয়টা দেখি টুয়ার্ড এ থিওরি অফ টাস্ক মোটিভেশন ইনসেন্টিভস। এখানে হচ্ছে লক্ষ্মী অ্যালং উইথ ডক্টর গ্যারি ল্যাথামের সাথে যে প্রিন্সিপালগুলো নিয়ে আমরা আসলে দেখেছি, সেটা হচ্ছে ক্লারিটি চ্যালেঞ্জ, ক্লারিটি থাকতে হবে, অবশ্যই চ্যালেঞ্জিং হতে হবে গোলগুলো, এবং কমিটমেন্ট, আপনি যে গোলটা সেট করবেন সেটা অবশ্যই সেটার প্রতি আপনার কমিটমেন্ট থাকতে হবে। ফিডব্যাক, আপনি আপনার ফিডব্যাকটাকে ইয়ে করতে হবে টাস্ক কমপ্লেক্সিটি, আপনি কতটুকু কমপ্লিট করেছেন এই বিষয় কিন্তু আপনাকে সবসময় কিন্তু নার্চার করতে হবে। আপনি আসলে কতটুকু মোটিভেটেড এই বিষয়টি কিন্তু আপনার ইয়ে করতে হবে, এবং আপনার উইল পাওয়ার। আর একটা বিষয় হচ্ছে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে একটা উইল পাওয়ার, উইল পাওয়ারটা কি আসলে কি, আপনি সবসময় যাতে আপনি মানে সামনের দিকে ফোকাস থাকেন, যাতে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারেন এবং ট্র্যাক করতে পারেন থ্রু ইউর প্ল্যান বা ন্যাভিগেট ইউর প্ল্যান আপনার প্ল্যানের মাধ্যমে। উইলিংনেস টু মনিটর দ্য বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ারটিকে মনিটর করা, আমাদের নিজেদের বিহেভিয়ার কিন্তু আমাদেরকে মনিটর করতে হয়, এবং এই মনিটরটা কীভাবে করতে পারি, এটা করতে পারি আমরা রিটেন আমাদের প্রতিদিনের মানুষের প্রতিদিনের যে আমরা আসলে কী করছি, আমাদের ইমোশন কতটুকু কাজ করছে, এইভাবে কিন্তু আমরা আমাদের মোটিভেশন বা আমাদের বিহেভিয়ারকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি, এবং সেই সাথে আমরা অল এডুকেটেড হতে পারি। উইল পাওয়ার টু মেক ইট হ্যাপেন, আপনার উইল পাওয়ারটা যদি আমরা ব্যবহার করতে পারি, নিজেদের উইল পাওয়ার বা সদিচ্ছাটাকে যদি ব্যবহার করে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, অ্যাচিভ করা সম্ভব। আর গোল যখনই সেট করবো আমরা ডেফিনেটলি একটা স্মার্ট একটা গোল সেট করবো, যেটা অ্যাটেনেবল। আমরা আসলে কি স্মার্ট গোল অবশ্যই আমাদের স্পেসিফিক মানে স্পেসিফিক টাইম বাউন্ডের মধ্যে আমাদেরকে এটা আর কি অ্যাচিভ করতে হবে, স্পেসিফিক হতে হবে। আমি কী করতে চাই সেটাকে স্পেসিফিক হতে হবে, ডেফিনেটলি মেজারেবল হতে হবে, সেটাকে মেজার করা যায় কি না সেটা ইয়েতে করতে হবে। সেই সাথে অ্যাটেন, আমরা আসলে কি এটা অ্যাচিভ করতে পারবো কি না, আমরা আসলে কতটুকু অ্যাচিভ করতে পারবো, এটা একটা বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। রিয়েলিস্টিক, আমাদের গোলটা অবশ্যই হবে রিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক কোনো গোলস কিন্তু আপনি কখনো সেট করলে সেটাকে কিন্তু ইয়ে করতে পারেন, গ্র্যান্ডিসিটি বা ডিলিউশনের মতো এটা কাজ করবে। এবং টাইম বাউন্ড অ্যান্ড ট্যাঞ্জিবল, এবং অবশ্যই এটা টাইম বাউন্ড হতে হবে এবং ট্যাঞ্জিবল ফিজিক্যালি, যাতে আপনার সেটাকে আমরা
কনভার্ট করতে পারি, এই বিষয়ে কিন্তু গোল সেটার ইয়াটাকে আমরা দেখতে পারি। ডিটারমাইনিং ইয়োর গোলস, মানে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আস্ক ইয়োর সেলফ ওয়াই। আপনি ওয়াই কোশ্চেনটা কিন্তু অনেক একটা বিগ একটা ফ্যাক্টর, আমি আসলে গোল সেট কেন করছি, বা এটা আসলে বা ওয়াই ইজ ফিনিশিং মাই ডিগ্রি, ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট টু মি, আমার আসলে ডিগ্রিটা কেন আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ে করার জন্য, সেই সাথে হচ্ছে ওয়াই ডাজ দ্যাট রিজন ম্যাটার, এই রিজনটাকে ম্যাটার কেন করছে। আমরা আসলে আমাদের যদি লাইফের ওয়াইটা সাইমন সিনেকের মতো যদি আমরা যদি আমাদের লাইফের ওয়াইটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কিন্তু ইয়ে করতে পারবো। সেই সাথে আমরা সক্রেটিসের যে বিষয়টা, যে নো দাইস, নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে ওয়াইকে অ্যালাইন করতে হবে। দ্যাট মিনস কি, ইফ ইউ অ্যালাইন আওয়ার ওয়াই উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। ওয়াই ডু আই ফিল স্ট্রংলি অ্যাবাউট দ্যাট রিজন, আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের নিজেদের উপর কিন্তু শর্ট অ্যানালাইসিস করতে হবে। নেক্সট সেশন আমরা শর্ট অ্যানালাইসিস দেখব নিজেদের উপরে কীভাবে শর্ট অ্যানালাইসিস করে। সো ওয়াই ডু আই ফিল স্ট্রংলি অ্যাবাউট দ্যাট রিজন, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি আসলে মানে ইয়ে করছি কেন, আমি আসলে এই সেক্টরে এত বেশি স্ট্রং কেন, বা এই সেক্টর উইক কেন। আমাদের স্ট্রং জোনের উপরেই কিন্তু আমাদের সাধারণত গোলটাকে সেট করতে হবে, যেটাকে আমরা ইয়ে করতে পারি, অ্যাচিভ করতে পারি। স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজি হচ্ছে যে সবসময় স্ট্র্যাটেজি যেটা ফলো করবেন সেটা হচ্ছে যে স্মল স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে 10-20, 20-30, 30-40, মানে সবসময় স্মল, মানে ইয়া থেকে ফ্র্যাকশন থেকে সামনের দিকে আগাবেন। এবং 100, আপনি একটা গোল সেট করেছেন 100, তো আপনি শুরু করলেন 1-10, প্রথমে 10-20, 20-30, এইভাবে আপনি 100-এ আস্তে আস্তে কিন্তু আপনি যেতে পারবেন। দিস ইজ দ্য পজিটিভ অ্যান্ড রিয়েলিস্টিক গোল। সবসময় আরেকটা জিনিস হচ্ছে যে স্টার্টিং ইজ অলওয়েজ হার্ড, মানে মানে শুরুটা করাটা অবশ্যই অনেক কঠিন একটা বিষয়। সেই সাথে হচ্ছে ফোকাস রাখা, আমাদের আসলে পারিপার্শ্বিক যে আসলে আমরা নেট কানেকশন বা ইন্টারনেটের সিমুলেশন দেখছি বা সোশ্যাল যে সিমুলেশন, এটা কিন্তু আমাদের ওভার বা ওভার বাউন্ড বা আমাদের আসলে মানে অনেক সময় আমরা কনসেন্ট্রেশন রাখতে পারেন। সো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো আছেই, তাদের প্রেশারেও আমরা আসলে অনেক সময় কিন্তু আমাদের ইয়ে রাখতেন, ফোকাসটা রাখতেন। সো ফোকাস ইজ মেইন থিং, সো আপনাকে অলওয়েজ আপনার ফোকাস রাখতে হবে। এটা বলছেন আপনি অনেক মানে মানে অবসেসিভ হয়ে যাবেন আপনার গোল সম্পর্কে, অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস মেনটেন করে আপনি সামনের দিকে আগাবেন। তবে ইম্প্রুভ ইয়োর সেলফ ফার্স্ট, আপনার অবশ্যই যে ইন্টারনাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স বলেন, সফট স্কিল বলেন, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনার ইয়ে করতে হবে। আরেকটা বিষয় যে ক্লিয়ার অ্যাবাউট ইয়োর ভিজুয়ালাইজেশন, আপনি সবসময় একটা ভিজুয়াল যে একটা ইয়ে আছে, মানে সবসময়। আরেকটা বিষয় হচ্ছে যে আলবার্ট আইনস্টাইনের মতো ভিজুয়ালাইজেশনটা যত বেশি পারফেক্টলি করতে পারবেন, সাবকনশিয়াস মাইন্ডকে যত বেশি আপনি ক্লারিফাই করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি সামনে অ্যাচিভ করতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের। আর আপনি ওল্ড ওয়ানকে রিপ্লেস করবেন নিউ ওয়ানকে কীভাবে, অলওয়েজ নলেজ, নলেজ, রিসার্চ অ্যান্ড নলেজ, রিসার্চ অ্যান্ড নলেজ যত বেশি ব্যবহার করবেন, ওল্ড ওয়ানকে আপনি রিপ্লেস বাই নিউ ওয়ান। ভিজুয়ালাইজেশন কথা তো বলছি, স্পেসিফিক প্ল্যান, আপনি অবশ্যই যে প্ল্যানটা আছে স্পেসিফিক প্ল্যান করে ফেলবেন, সেই সাথে সেটা রিটেন করে ফেলবেন, পয়েন্ট টু পয়েন্ট বি, পয়েন্ট এ পয়েন্ট বি। এবং আরেকটা বিষয় যে ঘুমানোর আগে আপনি আপনার একটা স্মার্ট বোর্ড ব্যবহার করতে পারেন, সেইখানে আপনার প্রতিদিনের কী করছেন এবং লাইফ গোলসগুলো আপনি লিখে নেবেন। এবং সিক সাপোর্ট, আপনি যখন এটার মানে ক্যারিয়ার যে গাইডেন্স যারা আছে তাদেরকে ব্যবহার করতে পারেন, সিক সাপোর্ট আপনি নিতে পারেন আপনার গোলটাকে অ্যাচিভ করার জন্য। এবং অ্যাকাউন্টেবল, আমি আসলে কতটুকু কী করছি বা গাইডেন্স নেওয়ার জন্য, দেখবেন যে অনেক বড় বড় উদ্যোক্তা বা অন্টারপ্রেনর যারা আছে তারা কিন্তু মানে যারা সিনিয়র অন্টারপ্রেনর আছে তাদের কাছ থেকে তারা ইয়া নেয়, পরামর্শ নেয়। আর পরামর্শ নেওয়াটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, কিপ ইট ভিজিবল, অবশ্যই আপনি এটা ভিজিবলে শেপে নিয়ে আসবেন এবং সেই সাথে এটাকে একটা ইয়া দেবেন। আর গোল যেটাকে মানে আপনি সেট করবেন সেটা যদি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, মানুষের প্রবলেম যদি সলভ করতে পারেন অ্যাজ অ্যান অন্টারপ্রেনর হিসেবে, উদ্যোক্তা হিসেবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। রিওয়ার্ড ইয়োরসেলফ, আপনাকে অবশ্যই রিওয়ার্ড, নিজের প্রতি নিজেকে রিওয়ার্ড দিতে হবে। আর রিওয়ার্ড দেওয়ার আসলে কি, যে রিওয়ার্ড হচ্ছে কি, আমি একটা সিম্পল একটা কাজ করলাম, সো আমি আই ফিল সো মোটিভেটেড, বা আমাদের ডোপামিনটা অনেক বেশি ইয়ে করবে, ইউফোরিক হবে, আমরা তখন বেশি আরও বেশি কাজ করতে পারবো। নিজেদের প্রতি কিন্তু নিজেদের প্রতি অনেক বেশি কাইন্ড হতে হবে, সেই সাথে রিওয়ার্ড দিতে হবে।
রিভিউইং অ্যান্ড রিঅ্যাসেসিং ইয়োর গোল, রিভিউইং অ্যান্ড রিঅ্যাসেসিং ইয়োর গোলস কি, রিভিউইং আমাদের গোলটাকে রিভিউ করতে হবে, বারবার রিভিউ করতে হবে, রিঅ্যাসেসিং মানে রিঅ্যাসেস করতে হবে যে আসলে কতটুকু করেছি বা কতটুকু বাদ আছে বা কতটুকু কোথায় আমাদের অ্যাডজাস্টমেন্ট বা অ্যালাইনমেন্ট করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তার মানে কি, এখানে আসলে আমরা যে বিষয়টা দেখলাম যে 10 ইয়ার্স যে গোলসের যে বিষয়টা, অবশ্যই এটা কিন্তু অনেক ভালো একটা প্রসেস যে আমাদের আসলে 2020 থেকে দেখেন 2030 পর্যন্ত আছে, তো আপনারা সবাই আমাদের 2021 থেকে নতুন বর্ষ অবশ্যই অলমোস্ট নকিং দ্য ডোর, তো 2021 থেকে আমাদের 2031 পর্যন্ত গোলস লিখে আমাদেরকে আমাদের মেইলে দেবেন, সেই সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনারা কতটুকু অ্যাচিভ করতে পারছেন সেই সাথে আমাদের সাথে ইয়ে করবেন। আশা করি আপনাদের এই সেশনটা অনেক বেশি ভালো লেগেছে এবং এরকম সেশন পাওয়ার জন্য আপনারা আমাদের অনলাইনে যে ইউটিউবে যে চ্যানেল আছে সাবস্ক্রাইব করুন, সেই সাথে আমাদেরকে গাইডেন্স দেবেন এবং আইডিয়া দেবেন নতুন নতুন ভিডিও আমরা বানাতে যাতে আমাদের সুবিধা হয়। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো এবং ভালো কন্টেন্টগুলো আমরা দেবো এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের লাইফের প্রবলেম সলভ আসবে। ওকে, ধন্যবাদ সবাই।